Hi, assalamualaikum. This is Parvin. Kitchen blog. Aske ami ranna korbo desher ki mach. Bolato onek din por ei mas amra peyechi ar seta hocche koi mach. Koi mach amar mone hoy pray koto bochor pore peyechi ar khete kemon lage seta rannar pore bujhte parbo. To ami aske ranna korchi deshi koi mach. কই মাছ ভুনা করব তো এখন সব রেডি করেছি আর মাছও রেডি করেছি কারণ এগুলো পরিষ্কারই থাকে আর তেমন হ্যাঁ ছোট একটু ছোট মাছটা মাঝে মধ্যে পাওয়া যায় অনেক বড় বড় মাছ কিন্তু এটা আমরা পেয়েছি একটু ছোট মাছটা একটার ভিতরে মনে আটটা ছিল তা এখন নিয়ে আসছি তা আজকে কই মাছ ভুনা করছি সবার সাথে এই হচ্ছে আমার কই মাছ এখানে আছে 8 পিস তা আমি এখানে এখন হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য তো এখন এই মাছগুলো ভাজবো দেখতে খুবই ভালো লাগতেছে আশা করি খেতেও খুব ভালো লাগবে কারণ অনেক বছর পরে কই মাছ পেয়েছি আর মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু খেতে তেমন একটা স্বাদ লাগে না তো সেই জন্য বলতে পারছি না এখন এগুলো কেমন স্বাদ লাগে আর কি তো আমি এখন ভাজবো এগুলো ভালো করে এই তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো কারণ একটু ডিফেন মাছ আর কেমন হয় তাও জানি না তো সেই জন্য খুবই একটু কড়া করে ভাজবো কারণ ভুনা করবো তো কড়া করে ভাজলে তোমরা ভালো হবে তো সেই জন্য আমি এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলো ভাজা হচ্ছে মাছ কই মাছ দেশে কথা মনে করে দেশি মাছ পেয়েছি সব মাছই দেশের যে যখন বাজার করেছিলাম তখন সব মাছই দেশি মাছ এনেছি তো কই মাছ রান্না করা হয়নি তো সেজন্য মনে করলাম আজকে কই মাছ রান্না করি কই মাছ ভুনা করি আর কি আসলে খেতে তেমন একটা ভালো লাগে না দেশের মতো আগে তো আমাদের পুষ্কুনি গা খাল বিল নদী নালা ওখান থেকে মাছ ধরে নিয়ে আসতো আর তাজা তাজা মাছ খেতে খুবই ভালো লাগতো খুবই মজা ছিল এখনও মাঝে মধ্যেই ফেসবুকে বা কোথাও যদি তাজা মাছের ছবি দেখি না খুবই ভালো লাগে মনে হয়ে যায় যে আগের কথাগুলো যে আগে আমার বা আব্বা বা ভাইয়েরা ধরতো আমরা আমি সাথে যেতাম তো ওই মাছগুলো এখন আর পাওয়া যায় না সবই ওষুধ টষুধ দিয়ে বা কি সার দিয়ে করা হয় তো এখন আর তেমন মজার মাছ পাওয়া যায় না তারপরে খেতে হয় সবাইকে আর এই তো আমি এখানে মাছগুলো বেজে নিয়েছি দেখাচ্ছি মাছটা একটু ছোট্ট কিন্তু আমার মনে হয় খেতে একটু ভালো লাগবে যেহেতু ছোট্ট মাছটা তো ভালো করে বেজে নিয়েছি এখন আমি ভুনা করব ওগুলো আর কী কী দিয়ে ভুনা করছি সেটাও দেখাচ্ছি আর কি সবার সাথে শেয়ার করছি তো অনেক দিন পর কই মাছ রান্না করছি খুবই ভালো লাগতেছে কারণ বাজার করেছিলাম তখন সব মাছই নিয়ে আসছি আর কি বড়ো মাছ ছোটো মাছ কেচকি মাছ এখানে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ আমি সব কেটে নিয়েছি এখানে এগুলো দিয়ে আমি ভুনা করব আর কি আমি মরিচের পাউডার ইউজ করি না কখনো আগে করতাম কিন্তু কেমন যেন লাগে ওটা ভালো লাগে না তো সেই জন্য আমি সবসময় এখন কাঁচামরিচ ইউজ করি মাংসের মধ্যেও আমি কাঁচামরিচ দিয়ে থাকি এখানে হচ্ছে জিরার গুঁড়ি জিরা লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনের গুঁড়া আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে তারপরে আমি টমেটো আর মরিচ দিয়ে দিব পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কারণ ভুনা করবো তো সেজন্য পেঁয়াজ একটু বেশি লাগবে
সেই জন্য পেঁয়াজ একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকাভাবে হয়ে গেলে আমি তারপর মরিচ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করছি। দেশে সুখ, দেশে মাছ রান্না করতে, ওই তো দেশে সবজি, সব সবজি রান্না করতে খুবই ভালো লাগে আর কি। দেশি সব কিছুই ভালো লাগে, হঠাৎ করে করতে গেলে, সব সময় করতে গেলে আবার ভালো লাগবে না। কিন্তু আমরা হঠাৎ করেই করে থাকি মাঝে মধ্যে, তো সেই জন্য খুবই ভালো লাগে আর কি। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপরে মরিচ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো, মশলা গুঁড়াগুলো দিয়ে দেবো আর কি। এই তো পেঁয়াজ রসুন হয়ে গেছে, হালকা হালকা হয়ে গেছে। আমি এখন গুঁড়া মশলা গুঁড়াগুলো দিয়ে দিব। এই তো এখানে হচ্ছে সব মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। সব একসাথেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু এত ভুনা ভুনা হবে সেই জন্য। একটু পানি দিতে হবে, কারণ মশলাটা না তো পছন্দ হবে না, তাহলে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ, এখানে পানিটা ওটাই দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে তারপর ডেকে দিব, কারণ পেঁয়াজ করে সঙ্গে ভালো করে কাটতে হবে, সেখানে মানে বলতে হবে আর কি। এখন দেখে দিব একটু পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো এগুলো ভালো করে একটু কষতে হবে। তো সেই জন্য দেখে দিচ্ছি, মরিচ মশলা হয়ে গেছে, আবার এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটে আটটা মাছ থাকে, আটটা মাছই এখানে আছে, একটু ছোটো ছোটো মাছগুলো। কিন্তু আমার মনে হয় খেতে খুবই ভালো লাগবে, যেটা দেখতে ভালো লাগতেছে আর কি। আর আমি একটু ধনে পাতা খেতে রেখেছি ফ্রেশ, ধনে পাতা এখন দিয়ে দিব আমি উপর দিয়ে। এই হচ্ছে ধনে পাতা, কারণ ধনেপাতা ছাড়া আমরা খেতে পারি না, সবসময় ধনেপাতার প্রয়োজন হয়, ধনেপাতা দরকার পড়ে। তো তাজা ধনেপাতা এখানে আছে, আমি এখন উপর দিয়ে দিয়ে দিব। এই তো হাতে উপরে সুন্দর করে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করলে হয়ে গেল, হয়ে গেছে আমার সেই মাছ ভুনা। আজকে পানিটা খুবই ভালো, এই তো হয়ে গেছে। এখন আমি একটা ভেসে নিয়ে যাবো, একটা ভেসে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, ভেসে নিয়ে নিচ্ছি এখন একটু।
এখন একটা দিয়ে নিয়ে নেছি হয়ে গেছে রান্না মাছ রান্না হয়ে গেছে এখন দিয়ে ডিশ রাখছি এখন ডিশ সুন্দর করে সাজাচ্ছি আরকি হয়ে গেছে রান্না কই মাছ ভুনা আজকে সবার সাথে শেয়ার করলাম আজকের রান্নাটা আজকে আমার কই মাছ রান্না মানে কই মাছ ভুনা করাটা সবার কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল দেখবেন যেমনই হোক ভালো হোক খারাপ হোক দেখবেন এনজয় করবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আশা করি সবার সাথে আমার আজকের রান্নাটা শেয়ার করেছি খুব ভালো লেগেছে সবাই আমার ইউটিউব চ্যানেল দেখবেন লাইক লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা না করলে তো হবে না তো সবাই সাথে থাকতে হবে আশা করি সবাই থাকবেন সাথে আর সবাই হেল্প করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই